গ্যাস উল্লেখ পদ 40 কিলোমিটার চিন্তা করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষী মানিক। আমাদের বিএনএমপিসি ক্লাবের পক্ষ থেকে আসন্ন শীতে 2023-24 সালের যে টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টের আরেকজন পার্টিসিপেন্টের বাসায় আমরা এখন আছি। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা ছাদের উপরে কবুতরের টং ধাপড়ি। তো এখন এই ধাপড়ির কবুতরগুলো আমরা দেখব এবং এই লবটা যার তার সাথে আমরা কথা বলব। আসসালামু আলাইকুম, আমার বাসা ধামরাই কাকরাম গ্রাম। আমি এবছর টুর্নামেন্ট খেলবো, তো আমার টুর্নামেন্টের কিছু কবুতর আপনাদের দেখাচ্ছি। একটা নর কবুতর, এর মা বাবার রেজাল্ট আছে আমার বাসায়। এটা নর না? এটা নর কবুতর। এটা কি খেলবে এবার নাকি? এটা 45 কিলো টুর্নামেন্টে যাবে এবার ইনশাল্লাহ। ডানাগুলো একটু মেলে দেখো। এটার বাপ গত বছর আমার 71 কিলোতে রেজাল্ট করা। নেক্সট দেখি আমরা। এই যে এটা একটা নর কবুতর, এটাও ইনশাল্লাহ 45 কিলো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এটা কি রং দেওয়া নাকি? এটা কি রং? না, এটা মেহেদি। ও, মেহেদি। এটা আর কি আকাশে উড়লে কবুতরটা সুন্দর দেখা যায়, সেই জন্য আর কি মেহেদি দিয়ে দিচ্ছি। এটা তো আগে খেলে নাই না? না, এটাও খেলে না, এটা ফার্স্ট টাইম চল যাবে এবছর। এটার বয়স 2 বছর। এই কবুতরটাও খেলবে। এই কবুতর থাকবে, গত বছর আমার পাল্লা করা আছে 120 কিলো আর 26 কিলো ঢাকা রুটে 26 কিলো পাল্লা করা আছে। নাপতা না? নাপতা নর। ঠিক আছে, এবার আপনি দেখাচ্ছি আমি আমার ইনটেকে 20 কিলো রেজাল করা একটা নর, নর কবুতর এবং 71 রেজাল করা। এটা আমার 20 কিলোতে চ্যাম্পিয়ন কবুতর, চ্যাম্পিয়ন কবুতর ইনটেক। 20 কিলো আসলে এটা 20 কিলো ছিল না, এটা 22 কিলো ছিল ঢাকা রুটে। চ্যাম্পিয়ন কবুতর আমার, ম্যান অফ দ্য ম্যাচ। সবার আগে আসছে, সবার আগে বাসায় বেস্ট। কতক্ষণ সময় নিচ্ছে এটা আসতে? এটা প্রায় আমার বাসা আসতে 1 ঘন্টা 10 মিনিট সময় নিচ্ছে ইনটেকে। ঢাকা রুটে না? ঢাকা রুটে। পঙ্কিবেটা 71 রেজাল করা আছে। এটাও খেলবে এবার? এটাও খেলবে এবছর। এটা এবছর ইনশাল্লাহ 75 কিলোতে যাবে। এই যে 71 সর্বপ্রথম ফার্স্ট টাইম ফার্স্টে কবুতরটা গল লাগে যে 71-এর। গত বছরের না? গত বছরের 71-এর ঢাকা রুটে নর কবুতর। এই কবুতরটা বয়স আমার বাসায় 6 বছর। এই কবুতর বাচ্চা আমার 71 রেজাল করা। এখনও যদি উড়ে, এই কবুতর 2 ঘন্টা নিচে ফাই করে না। এই কবুতরটা আমি 71-এ দিয়েছিলাম 71 কিলোমিটার। ভাই 2 মাস পর বাসায় আইছে। 2 মাস পর? 2 মাস পরে মানে পড়ে গেছিল পাল্লা? না, পড়ে গেছিল টুর্নামেন্টে, পড়ে গেছিল। 2 মাস পরে আবার ফেরত আসছে। এই যে এটা, এটার বাচ্চা 71 রেজাল করা কবুতর। এই যে এটারও নির্দিষ্ট রেজাল আছে, 45 কিলো 2 সাইডের রেজাল করা আছে। নিজের এবং এর বাচ্চা 71 রেজাল করা। এবং এবছর, এবছর এটার বাচ্চা ছুটবো। ও ছুটবে না নাকি? ও ছুটবে না, আর বাচ্চা ছুটবে। বাপের রেজাল আছে 20 কিলো, ইনটেকে রেজাল করছে 71 রেজাল করছে। এই কবুতরটা আমার গত বছর 26 কিলো ছোটা ঢাকা রুটে, 40 কিলো ছোটা কবুতর। খয়রা গলা না? খয়রা গলা। এটা 40 কিলোতে 1 ঘন্টায় গড় লাগছে এই কবুতর। টাইমিং তো অনেক ভালো, আর স্পিড অনেক। এই কবুতর 40 কিলো ছোটা আছে। গ্যাস উল্লি কবুতর 40 কিলো ছোটা চিন্তা করা যায়। এখন তো এই লাইনগুলাই হারাই যাইতেছে। এটা প্রচুর স্পিড, এই কবুতর স্পিড অনেক। আর মাডার, আর মাডার 40 কিলো ছোটা, আর মা বাপ 71 কিলো থেকে 71 এবং 20 ইনটেক। ঢাকা জেলার ধামরাই সাভার আশুলিয়া যারা কবুতর প্রেমিক আছেন তো সবাই আমাদের রেসে অংশগ্রহণ করবেন। তো আমাদের ক্লাবটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল মেমোরিয়াল পিজন ক্লাব। এখানে সবার জন্য উন্মুক্ত 3টা টুর্নামেন্ট হবে, ও যারা যারা অংশ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোনো এন্ট্রি ফি নেই। ধন্যবাদ সবাইকে। এই টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছি আমি চাষী মানিক নিজেই। এই টুর্নামেন্টটা আমাদের এই অঞ্চলের গিরিবাজ কবুতরের উন্নয়ন এবং গিরিবাজ কবুতর শৌখিনদের এক করার উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে বিধায় এই টুর্নামেন্টটার নামকরণ আমি করলাম ইউনিটি ফর পিজিয়ন্স। আর এই টুর্নামেন্টে যেহেতু যারা অংশগ্রহণ করবে তাদের কাছ থেকে কোনো রকম চাঁদা নেওয়া হচ্ছে না, আর টুর্নামেন্টে কিন্তু একটা বড় অঙ্কের খরচ রয়েছে, কেউ যদি উইলিংলি সদিচ্ছায় আমাদেরকে ডোনেট করতে চান কিংবা আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল করে ডিটেলস জেনে নিতে পারেন। কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান চাইলে কিন্তু আমাদের এই টুর্নামেন্টে স্পন্সরও করতে পারেন। পাশেই থাকুন, সাথেই থাকুন। আশা করি গিরিবাজ কবুতর সেক্টরে নতুন কিছু দেখতে যাচ্ছে বাংলাদেশ।